প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর এবং এইচএসসির পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় অংশীদারি কারবার হিসাবের ক্ষেত্রে উত্তোলনের সুদ নির্ণয়ের নিয়ম সংক্রান্ত বিভিন্ন নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকে আমার এই অংশীদারি কারবারের পর্ব ৪। তো আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো লক্ষ্য করি, আজকের আলোচনার বিষয় উত্তোলনের উপর সুদ ধার্য করার নিয়ম, বা উত্তোলনের উপরে বিশেষ করে অংশীদারগণ যদি উত্তোলন করে তার উপরে যে সুদ ধার্য করতে হবে, কখন ধরতে হবে, কখন ধরতে হবে না এবং কোন সময় কত পার্সেন্ট হারে ধরতে হবে, যাবতীয় বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো লক্ষ্য করি, চুক্তিপত্রে উত্তোলনের সুদ ধার্যর কথা সুনির্দিষ্ট না থাকলে বা উত্তোলনের সুদের হার যদি উল্লেখ না থাকে তাহলে অংশীদারদের উত্তোলনের উপর সুদ ধার্য করতে হবে না। অর্থাৎ উত্তোলনের উপরে তখনই সুদ ধার্য করতে হবে যখন এই চুক্তিপত্রে উত্তোলনের সুদ উল্লেখ থাকবে, অর্থাৎ অঙ্কের মধ্যে উত্তোলনের কত পার্সেন্ট হারে সুদ ধরতে হবে, কিভাবে ধরতে হবে বিস্তারিত যদি উল্লেখ থাকে তাহলে উত্তোলনের উপর সুদ ধরতে হবে, আর চুক্তিপত্রে উল্লেখ না থাকলে সুদ ধার্য করার প্রয়োজন নাই। তো এবার আসি উত্তোলনের সুদ কারবারের জন্য আয় না ব্যয়, বিষয়টি জানা প্রয়োজন, তাই না? উত্তোলনের সুদ কারবারের জন্য আয় যা অংশীদারদের নিকট থেকে কারবারের পাওনা, অর্থাৎ অংশীদারদের নিকট থেকে কারবারের এটি পাওনা হিসেবে আয়। সেজন্য যেহেতু আয় তাই লাভ ক্ষতি আবন্টন হিসেবে যখন আমরা প্রস্তুত করব তখন লাভ ক্ষতি আবন্টন হিসেবে ক্রেডিট দিকে উত্তোলনের সুদ লিখতে হবে, এবং আমরা যখন অংশীদারদের মূলধন হিসেবে প্রস্তুত করব তখন অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট দিকে লিখতে হবে। কেন লিখতে হবে? উত্তোলনের সুদের ফলে মূলধনের পরিমাণ কমে, সেজন্য অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট দিকে উত্তোলনের সুদ হিসাবভুক্ত হবে। তো এবার আমরা উত্তোলনের সুদের যদি জাবেদা লক্ষ্য করি তাহলে দেখতে পাই অনেক সময় পরীক্ষার প্রশ্নে জাবেদাও আসে, সেজন্য আমাদের জাবেদাগুলো জানা প্রয়োজন। তো লক্ষ্য করি, উত্তোলনের সুদ এর জাবেদা, বিশেষ করে অংশীদারি কারবারে যখন আমরা সমন্বয় করি উত্তোলনের সুদ, তখন জাবেদা হচ্ছে উত্তোলনের সুদ কোথায় বসবে? অংশীদারদের মূলধন হিসেবে ডেবিটে, তাই না? তো আমরা জানি মূলধন হিসাব দুই ধরনের পদ্ধতি আছে, একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি আর একটা হচ্ছে স্থিতিশীল পদ্ধতি। তো পরিবর্তনশীল পদ্ধতিতে উত্তোলনের সুদ মূলধন হিসাবে ডেবিট দিকে বসবে, সেজন্য অংশীদারদের মূলধন হিসাব ডেবিট, টাকা যা হবে তাই লিখব, এবং লাভ লোকসান আবন্টন হিসাব ক্রেডিট। অর্থাৎ এই উত্তোলনের সুদ অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট দিকে লিখতে হবে, সেজন্য অংশীদারদের মূলধন হিসাব ডেবিট, এবং লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে লিখবো, সেই জন্য লাভ লোকসান আবন্টন হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অংশীদারদের মূলধন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব কাকে বলে ইতিপূর্বে ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি, আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখেছ। তো এবার আমরা যদি স্থায়ী পদ্ধতিতে মূলধন উত্তোলনের সুদ হিসাবভুক্ত করতে চাই তো আমরা জানি স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের চলতি হিসাব নামে একটি অতিরিক্ত হিসাব খোলার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে স্থায়ী মূলধন পদ্ধতিতে উত্তোলনের সুদ ধার্যের জাবেদা হচ্ছে অংশীদারদের চলতি হিসাব ডেবিট, অর্থাৎ অংশীদারদের নামে যে চলতি হিসাব খুলবো সেই চলতি হিসাবে ডেবিট দিকে বলবে, এবং লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে বলবে। অর্থাৎ আমরা যদি স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করি তাহলে উত্তোলনের সুদ অংশীদারদের চলতি হিসাবে ডেবিট দিকে বলবে এবং লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে হিসাবভুক্ত হবে। এইবার আমরা উত্তোলনের সুদ ধার্যের ক্ষেত্রে অঙ্কের মধ্যে উত্তোলনের সুদ বিভিন্ন ভাবে দেয়া থাকে, কখনো তারিখ দেয়া থাকে, কখনো তারিখ দেয়া থাকে না, আবার কখনো প্রতি মাসে শুরুতে থাকে, মাঝে থাকে, শেষে থাকে, তাই না? তো বিস্তারিত আজকে আমি আলোচনা করব উত্তোলনের সুদ সংক্রান্ত যাবতীয় যা আছে সব আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে যদি দেখো তাহলে উত্তোলনের সুদ নিয়ে আশা করি এই ক্লাস শেষে তোমাদের আর সমস্যা থাকবে না। লক্ষ্য করি, এক নম্বরে বলছে অংশীদারগণের কোন তারিখে উত্তোলন করেছে তা উল্লেখ না থাকলে, অর্থাৎ অঙ্কের মধ্যে যদি উল্লেখ না থাকে যে কত তারিখ উল্লেখ উত্তোলন করেছে অংশীদারগণ, উত্তোলনের পরিমাণের যদি তারিখ উল্লেখ না থাকে তাহলে কিভাবে ধরতে হবে? লক্ষ্য করি, অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপরে ৫% সুদ ধার্য করতে হবে, এটি চুক্তিপত্রে উল্লেখ আছে।
উত্তোলনের উপর কত পার্সেন্ট সুদ ধরতে হবে? 5%। এবং অংশীদারগণের বার্ষিক নগদ উত্তোলনের পরিমাণ ছিল নিশাত 10,000 টাকা, নওশীন 8,000 টাকা, নিলয় 7,500 টাকা। অর্থাৎ তিনজন অংশীদার, নিশাত, নওশীন এবং নিলয়, এবং তাদের উত্তোলনের পরিমাণ ছিল একজনের 10,000, একজনের 8,000, একজনের 7,500। কিন্তু এখানে কত তারিখে উল্লেখ, কত তারিখে উত্তোলন করেছে, কি তারিখ উল্লেখ আছে? নাই। যদি তারিখ উল্লেখ না থাকে তাহলে আমরা উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করবো? লক্ষ্য করি, আমরা উত্তোলনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত ক নাম্বারে প্রায়ই এসে থাকে। তোমাদের বিশেষ করে অংশীদারদের আমরা যখন অংশীদারি কারবারের অঙ্ক পরীক্ষার হলে সমাধান করি, তখন কিন্তু বিশেষ করে সৃজনশীল প্রশ্নে এই ক নাম্বারে উত্তোলনের সুদ, মূলধনের সুদ, এই জাতীয় প্রশ্ন বেশি এসে থাকে। তো ক নাম্বারে যদি বলে উত্তোলনের সুদ নির্ণয়, তাহলে আমরা কিভাবে হিসাবভুক্ত করব? লক্ষ্য করি, আবার অনেক সময় ক নাম্বারে উত্তোলনের সুদ নির্ণয় করতে না বললেও আমাদের অঙ্কের সমাধানের জন্য তো উত্তোলনের সুদ প্রয়োজন হবে, কারণ আমরা জানি লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকে উত্তোলনের সুদ লিখতে হয়, এবং অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট দিকে অথবা চলতি হিসেবে ডেবিট দিকে উত্তোলনের সুদ লিখতে হয়। সেজন্য উত্তোলনের সুদ আমরা ধার্য করি। এখানে তারিখ উল্লেখ যদি না থাকে তাহলে 1932 সালের ভারতীয় অংশীদারি আইনের যে নিয়ম আছে সেখানে বলা আছে যে যদি উত্তোলনের সুদ উল্লেখ না থাকে, সরি, যদি উত্তোলনের তারিখ উল্লেখ না থাকে তাহলে 6 মাসের সুদ হিসাবভুক্ত হবে, 6 মাসের সুদ হিসাবভুক্ত করতে হবে। তো আমরা লক্ষ্য করি এখানে তারিখ উল্লেখ নাই, সেজন্য গড় হারে 6 মাসের সুদ ধরতে হবে। যেমন নিশাতের উত্তোলনের সুদ কিভাবে করব? এই 10,000 × 5% × 6/12, এই যে লক্ষ্য করি 10,000, এই 10,000 ইন্টু এই 5% × 6/12। কেন 6/12? তারিখ উল্লেখ না, সেজন্য 6 মাসের সুদ ধরতে হবে। তাই 6 মাসের সুদ ধরতে হলে আমরা জানি পার্সেন্টেজ কেটে যে টাকাটা হয় সেটা 1 বছরের, তাকে যদি 6 দিয়ে গুণ করি, 12 দিয়ে ভাগ করি, তাহলে 6 মাসের সুদ বের হবে। এখানে সমাধান করলে সম্ভবত 250 টাকা হয়, এখানে লিখলাম। তারপর লিখলাম নওশীনের উত্তোলনের সুদ, নওশীন কত টাকা উত্তোলন করেছে লক্ষ্য করি, নওশীন হচ্ছে 8,000 টাকা উত্তোলন করেছে। তাহলে 8,000 টাকার উপরে অনুরূপ ভাবে 5% হিসেব করে আবার এখানে 6 মাসের সুদ ধরতে হবে। কেন 6 মাসের সুদ ধরতে হবে? এখানে তারিখ উল্লেখ নাই, সেজন্য এটি হিসাব করলে আমাদের সম্ভবত 200 টাকা হবে। তারপরে নিলয়ের উত্তোলনের সুদ, এই যে নিলয়ের উত্তোলনের সুদ, নিলয়ের উত্তোলনের সুদ, তো নিলয় কত টাকা উত্তোলন করেছে? 7,500 টাকা। তো 7,500 টাকার উপরে 5% হিসাব করে এখানে 6 মাসের হবে, এখানে 6 মাসের হিসাব করলে সম্ভবত 187 টাকা হয়। এবার আমরা কি করবো? এখানে একটি দাগ দিব, এই সবগুলো যোগ করে এখানে টাকা লিখবো, তারপরে এখানে ডাবল দাগ দিব, ডাবল দাগ দিয়ে পাশে লিখবো অংশীদারদের মোট উত্তোলনের সুদ। আমি আবারও বলি, যদি তারিখ উল্লেখ না থাকে কত তারিখ উল্লেখ করেছে উত্তোলন করেছে, তাহলে অংশীদারি আইন অনুযায়ী গড় হারে 6 মাসের সুদ ধার্য করতে হবে। যেমন আমরা এই যে 6 মাসের সুদ হিসাবভুক্ত করেছি, যে যা উত্তোলন করেছে তাকে পার্সেন্টেজ কেটে 6 মাসের সুদ হিসাবভুক্ত করেছি। তো এইভাবে আমরা উত্তোলনের সুদ নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি উত্তোলনের সুদ কোথায় কোথায় লিখতে হয় সেটা একটু দেখাবো। যে উত্তোলনের সুদ তো নির্ণয় করলাম, ভালো কথা, কিন্তু লিখবো কোথায় কোথায়? কিছুক্ষণ আগেই বলেছি যে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে লিখবো, কেননা এটি আয়, সেজন্য আমরা এই যে লাভ লোকসান আবন্টন হিসাবে ছক অঙ্কন করেছি 2020 সালের, মনে করি আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ছক বিবরণ টাকা টাকা বিবরণ টাকা টাকা টানতে পারি। আবার অনেকে একটা টাকার ঘর টানে, সমস্যা নাই, তো দুইটা টাকার ঘর টানাই উত্তম। অধিকাংশ বইতে দুইটা ঘর আছে, আমি একজন হিসাব বিজ্ঞানের রাইটার, আমার হিসাব বিজ্ঞানের বই আছে, সেখানেও কিন্তু আমরা টাকার ঘর দুইটা অঙ্কন করেছি। তো এখানে পরিমাণ টাকা লিখলে আরো ভালো হয়। তো লক্ষ্য করি, প্রথমে আমরা জানি যে লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট দিকে মূলধনের সুদ লিখতে হয়, ক্রেডিট দিকে উত্তোলনের সুদ লিখতে হয়, এবং সবার আগে এখানে লিখতে হয় কি আমাদের এই লাভ লোকসান নেট লাভ, অর্থাৎ নেট লাভ যদি থাকে অঙ্কের মধ্যে লিখতে হয়। আমি এখানে নেট লাভটা এখানে লিখি নাই, শূন্য দিয়ে রেখেছি, আমার উদ্দেশ্য উত্তোলনের সুদ নির্ণয়, সেজন্য উত্তোলনের সুদ কীভাবে লিখতে হয় সেটাই দেখাবো। তো এই যে লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড, তো মূলধনের সুদ ডেবিট দিকে লিখতে হয়, আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম, এবং উত্তোলনের সুদ ক্রেডিট দিকে লিখতে হয়। তবে মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ লেখার পূর্বে আমাদের লিখে নিতে হবে অংশীদারদের মূলধন হিসাব, তারপর লিখবো মূলধনের সুদ, তিনজনের নাম লিখে টাকা এখানে লিখবো, যোগ করে এখানে নিয়ে যাবো যদি মূলধনের সুদ থাকতো। এই অঙ্কে মূলধনের সুদ আমি হিসাবভুক্ত করি নাই। এবার উত্তোলনের সুদ এই দিকে লিখবো, তো ক্রেডিট দিকে উত্তোলনের সুদ লেখার সময় এখানেও কিন্তু এই যে অংশীদারদের মূলধন হিসাব কথাটা লিখে নিতে হবে, যদি পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করি। আর যদি আমরা চলতি হিসাব সংরক্ষণ করি সেখানে কিন্তু এখানে লিখতে হবে অংশীদারদের চলতি হিসাব। তো লক্ষ্য করি, কিছুক্ষণ আগেও বলেছি উত্তোলনের সুদ ক্রেডিট দিকে লিখতে হবে,
তো এখানে লিখবো উত্তোলনের সুদ, লেখার পরে তিনজনের নাম লিখবো, তিনজনের নামের শেষে আমরা এবার উত্তোলনের সুদটা প্রথম ঘরে লিখবো। কার কত উত্তোলনের সুদ হয়েছে মনে আছে? প্রথমে নিশাতের হয়েছিল 250, নরসিংহের হয়েছিল 200, নিলয়ের হয়েছিল 187, তারপর নিচে একটি দাগ দিব, এইগুলো যোগ করে শেষের ঘরে টাকা লিখবো। তারপরে আমাদের আরো যদি আইটেম থাকতো যোগ বিয়োগ করে নিট লাভের পরিমাণ বের করতাম, অর্থাৎ আমাদের উত্তোলনের সুদ লাভ ক্ষতি আবন্টন হিসেবে ক্রেডিট দিকে হিসেবে ভুক্ত হবে, ক্রেডিট দিকে হিসেবে ভুক্ত হবে। কেন ক্রেডিট দিকে হিসেবে ভুক্ত হবে? উত্তোলনের সুদ আয়, কারবারের আয়, সেজন্য ক্রেডিট দিকে লিখলাম। এবং এখানে উত্তোলনের সুদ লিখার আগে লিখবো অংশীদারদের মূলধন হিসাব, তারপর উত্তোলনের সুদ তিনজনের নাম লিখে এখানে যোগ করে টাকা শেষে করে লিখবো। আশা করি লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে কিভাবে উত্তোলনের সুদ লিখতে হবে তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমরা এই উত্তোলনের সুদ অংশীদারদের মূলধন হিসাব যদি সংরক্ষণ করি বা চলতি হিসাব যদি সংরক্ষণ করি, আমরা যদি অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব সংরক্ষণ করি, আমরা জানি যে অংশীদারদের মূলধন হিসাব আর অংশীদারদের চলতি হিসাবে সব কিন্তু একরকম, অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাবে সব কিন্তু একই রকম, লেখার সামান্য প্রথমে একটু পার্থক্য আছে ভিতরে কিন্তু সব এক। তো এবার দেখি অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাবে কোন দিকে উত্তোলন এর সুদ হিসাবভুক্ত করতে হয়। তো আমরা জানি যে এই ক্ষেত্রে সাধারণত আমরা ব্যালেন্স বিডি বলে এইখানে আমাদের যদি মূলধন থাকে তাহলে লিখি, তে অঙ্কে মূলধন অন্তর্ভুক্ত করি নাই আমি। তারপরে আমরা কি করব এইখানে এই যে উত্তোলনের পরিমাণ লিখবো, উত্তোলনের পরিমাণ কি আগে লিখবো, তবে একটি বিষয় আছে, তারিখের বিষয় হচ্ছে এই অঙ্কে ব্যালেন্স বিডি যখন লিখবো তখন এক তারিখ হবে, এবং উত্তোলন যখন বাম দিকে লিখবো উত্তোলন কিন্তু এই অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাবে ডেবিট দিকে বসে, তো ডেবিট দিকে যখন উত্তোলন লিখবো তখন কিন্তু শেষ তারিখ হবে, ডিসেম্বর 31 তারিখ হবে, মাসের বছরের শেষে আমরা উত্তোলনটা লিখবো। তো উত্তোলন হিসাব বলে কে কত উত্তোলন করেছে, এই যে নিশাত উত্তোলন করেছে 10,000, নৌশীন উত্তোলন করেছে 8,000, নিলয় উত্তোলন করেছে 7,500, এখানে আমরা লিখেছি। এবার এদিকে মূলধন লিখবো, এদিকে উত্তোলন লিখবো, মূলধন যেদিকে মূলধনের সুদ সেদিকে, তো এই অঙ্কে মূলধনের সুদ নাই, যদি থাকতো তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে মূলধনের সুদ বলে এখানে আমরা টাকা লিখতাম, কিন্তু এই অঙ্কে মূলধনের সুদ নাই সেজন্য আমি শূন্য লিখে রেখেছি, কিন্তু উত্তোলনের সুদ তো আমি এই অঙ্কে উদাহরণ হিসেবে দেখিয়েছি, তাই না? তো উদ্দেশ্য যেহেতু আমাদের উত্তোলনের সুদ নির্ণয়, তো উত্তোলনের সুদ কোথায় বলবে, অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাবে ডেবিট দিকে বলবে। এখন ডেবিট দিকে উত্তোলনের সুদ লেখার আগে আমাদের উপরে লিখে নিতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব। আবারও বলি, ডেবিট দিকে উত্তোলনের সুদ লেখার আগে উত্তোলনের সুদ এখানে লিখবো, কিন্তু উত্তোলনের সুদের উপরে লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব হেডিং হিসেবে। তারপর উত্তোলনের সুদ লিখে আমরা এখানে যার যার উত্তোলনের সুদ কিছুক্ষণ আগে বের করেছিলাম, প্রথম জনের হয়েছিল 250, দ্বিতীয় জনের 200 এবং তৃতীয় জনের 187 হয়েছিল উত্তোলনের সুদ। অর্থাৎ আমি আবারও বলি, উত্তোলন ডেবিট দিকে বলবে অংশীদারদের মূলধন বা চলতি হিসাবের, এবং উত্তোলনের সুদও কিন্তু ডেবিট দিকে বলবে, তবে উত্তোলনের সুদ লেখার উপরে লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব, এখানেও শেষ তারিখ হবে। তো বিষয়টি আমি আবারও বলি, বিষয়টি পরিষ্কারের জন্য আমি আবারও বলছি, লক্ষ্য করি এই যে উপরে আমি লাভ লোকসান আবন্টন হিসাবে সব অঙ্কন করেছি, নিশ্চয়ই অংশীদারদের মূলধন হিসাবে চলতি হিসাবে সব অঙ্কন করেছি, এইখানে আমাদের মূলধনের সুদ লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট দিকে বসে, কিন্তু অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাবে ক্রেডিট দিকে বসে, অর্থাৎ কোনাকুনি, এর ডেবিট এর ক্রেডিট। সেজন্য আমরা যখন মূলধনের সুদ লিখেছি তখন উপরে লিখেছি কিন্তু লাভ লোকসান আবন্টন হিসাবে এই হিসাবের নাম, আবার যখন এইখানে মূলধনের সুদ লিখেছি তখন কিন্তু এই অংশীদারদের মূলধন হিসাব নামটা লিখেছি, সেজন্য উল্টো উল্টো নাম হয়। ঠিক বিপরীতভাবে উত্তোলনের সুদটা দেখি, উত্তোলনের সুদ এই লাভ ক্ষতি আবন্টন হিসাবের ক্রেডিট দিকে লিখেছে, এই যে ক্রেডিট দিকে লিখেছি, এবং মূলধন হিসাবে ডেবিট দিকে লিখেছি। সেজন্য আমরা লক্ষ্য করি যখন এখানে উত্তোলনের সুদ লিখেছি তখন লিখেছি এই হিসাব নাম, নাম লাভ লোকসান আবন্টন হিসাব, আর যখন এখানে উত্তোলনের সুদটা লিখেছি তখন লিখেছি এই হিসাবটার নাম অংশীদারদের মূলধন হিসাব বা অংশীদারদের চলতি হিসাব। জাবেদায় দেখিয়েছি কিছুক্ষণ আগে উত্তোলনের সুদের জন্য জাবেদা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব ডেবিট, লাভ লোকসান আবন্টন হিসাব ক্রেডিট, সেজন্য অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট যেহেতু ডেবিট দিকে লিখবো, আর লাভ লোকসান আবন্টন হিসাবে যেহেতু ক্রেডিট জাবেদায় দেখলাম সেজন্য ক্রেডিট দিকে লিখেছি। আশা করি উত্তোলনের সুদ কিভাবে লিখতে হয় আমরা বুঝতে পেরেছি। তো এবার আমরা উত্তোলনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে আরো বিভিন্ন নিয়ম আছে লক্ষ্য করি,
অংশীদারগণ কোনো একটি নির্দিষ্ট তারিখে যদি উত্তোলন করে, একবার উত্তোলন করে, তাহলে উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করতে হবে? কোনো একটি নির্দিষ্ট তারিখে কেমন? লক্ষ্য করি উদাহরণটি, নাজিম 1 এপ্রিল তারিখে 4,000 টাকা উত্তোলন করেছে। নাজিম একজন অংশীদার যে উত্তোলন করেছে 1 এপ্রিল তারিখে 4,000, জিশান 1 জুলাই তারিখে 6,000 এবং রাকিব 1 অক্টোবর তারিখে 8,000 টাকা উত্তোলন করেছে। অর্থাৎ একজন উত্তোলন করেছে 1 এপ্রিল, একজন উত্তোলন করেছে 1 জুলাই, একজন উত্তোলন করেছে 1 অক্টোবর এবং উত্তোলনের উপরে বলেছে 10% সুদ ধার্য করতে হবে। তাহলে এখন কিভাবে হিসাবভুক্ত করবো? লক্ষ্য করি এইখানে আমাদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়। তো এখানে আমরা প্রথমে নাজিমের উত্তোলনের সুদ লিখব। তো নাজিমের উত্তোলনের সুদ নির্ণয় করার সময় নাজিম উত্তোলন করেছে 1 এপ্রিল তারিখে। তাহলে আমরা এপ্রিল থেকে শুরু করে আমরা এই হাত গুনে দেখব কত মাস বাকি থাকে। এপ্রিল মাস থেকে শুরু করে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত কত মাস হয় আমরা হিসেব করি। এপ্রিল সহ ধরতে হবে, কিন্তু 1 এপ্রিল, তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাস আর 1 মাস, 9 মাস হচ্ছে। অর্থাৎ এপ্রিলের 1 তারিখে যদি উত্তোলন করে তাহলে উত্তোলনের উপর 9 মাসে সুদ হবে। লক্ষ্য করি এই যে 4,000 টাকা উত্তোলন ইন্টু 10% ইন্টু 9/12, তাহলে 4,000 টাকার উপর 10% 400 টাকা, 9 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করলে সম্ভবত 300 টাকা হবে। এবার আমরা জিশানের উত্তোলনের সুদ নির্ণয় করবো। জিশান উত্তোলন করেছে 1 জুলাই তারিখে 6,000 টাকা। তাহলে জুলাই থেকে আবার আমরা হাত গুনি, জুলাই সহ ধরতে হবে, কেননা 1 জুলাই, তাহলে জুলাই, জুলাই, তারপরে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস। তাহলে 6 মাস যদি হয় তাহলে কি হবে, এই 6,000 ইন্টু 10% ইন্টু 6/12, এখানে হিসেব করলে আমাদের হবে সম্ভবত 300 টাকায় হবে। তারপর সবার শেষে রাকিব উত্তোলন করেছে 1 অক্টোবর তারিখে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসে সুদ হবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসে সুদ হবে। তাহলে এখানে আমাদের এই যে এই 8,000 × 10% × 3/12, এই যে 8,000 × 10% × 3/12, তাহলে হিসেব করলে আমাদের সম্ভবত হবে এই 200 টাকা। তাহলে এবার আমরা কি করবো, এখানে একটি দাগ দিব, দাগ দিয়ে সবগুলো যোগ করে 800 টাকা শেষের ঘরে লিখব এবং নিচে ডাবল দাগ দিব, পাশে লিখব অংশীদারদের মোট উত্তোলনের সুদ। তো এইভাবে আমরা যদি এক একজন এক এক তারিখ উত্তোলন করে, ভিন্ন ভিন্ন তারিখ উত্তোলন করে, তাহলে ভিন্ন ভিন্নভাবে উত্তোলনের সুদ নির্ণয় করতে পারব। তো এই উত্তোলনের সুদটা কিভাবে হিসাবভুক্ত করতে হয় আমি আর দেখাচ্ছি না, উত্তোলনের সুদ কিভাবে হিসাবভুক্ত করতে হয় তোমরা কিছুক্ষণ আগে দেখেছো, সেজন্য আমি আর একটা নিয়মে চলে যাচ্ছি। তো আর একটা নিয়ম লক্ষ্য করি, প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে, আমরা জানি প্রতি মাসের শুরুতে, প্রতি মাসের মাঝে, শেষে উত্তোলন করতে পারে। তো প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে তাহলে আমরা একটু লক্ষ্য করি, জাহিদ প্রতি মাসের প্রথম তারিখে বা শুরুতে নগদ 1,000 টাকা করে উত্তোলন করে, অর্থাৎ 12 মাসে উত্তোলন করেছে 12,000 টাকা, প্রতি মাসের শুরুতে যেহেতু একবার করে উত্তোলন করেছে, সেজন্য আমি এখানে লিখেছি, অর্থাৎ বছরে মোট উত্তোলনের পরিমাণ 1,000 × 12 = 12,000 টাকা। এই লাইনটা অঙ্কে উল্লেখ থাকবে না, কিন্তু আমি আলাদা বের করেছি সহজে বোঝানোর জন্য। উত্তোলনের উপর 5% সুদ ধার্য করতে হবে। তো প্রতি মাসের শুরুতে, মাঝে, শেষে এগুলো কিন্তু এসে থাকে, তাই আমরা লক্ষ্য করি প্রতি মাসের শুরুতে হিসাব কিভাবে অন্তর্ভুক্ত করতে হবে। উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়, মোট উত্তোলনের উপরে 6.5 মাসের সুদ হবে। অর্থাৎ প্রতি মাসের শুরুতে যদি উত্তোলনের পরিমাণ বলা থাকে তাহলে আমাদের মোট যে উত্তোলন হবে, এই যে 12,000 টাকা মোট উত্তোলন করেছি 12 দিয়ে গুণ করে, এই 12,000 টাকার উপরে 6.5 মাসের সুদ ধরতে হবে। তো লক্ষ্য করি এই জাহিদের উত্তোলনের সুদ, এই যে 12,000 × 5% গুণ 6.5/12, 6.5 মানে 6.5, তাহলে আমাদের এখানে সম্ভবত হবে 325 টাকা। তো এইভাবে আমরা এই 6.5 মাসের উত্তোলনের সুদ নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6.5 মাস কেন, কিভাবে হলো, এই প্রথম প্রথম মাস জানুয়ারি মাসে যেটি উত্তোলন করবে, তার উপরে 12 মাসে, তারপরের মাসে যেটি 11 মাসের, এইভাবে সবগুলা পর্যায়ক্রমে ডিসেম্বর মাসে যখন উত্তোলন করবে 1 মাসের, টোটাল যোগ করে আমাদের হবে 78। 78কে যদি গড় হারে আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে এই 6.5 হয়। তো এই উত্তোলনের সুদ প্রতি মাসের প্রথম তারিখে আরও একটি বিকল্প নিয়ম আছে, লক্ষ্য করি এই যে বিকল্প পদ্ধতি। তো বিকল্প পদ্ধতিতে উত্তোলনের সুদ নির্ণয় করা যায়, সেটি হচ্ছে মাসিক উত্তোলন গুণ পার্সেন্টেজ গুণ 13/2।
তাহলে এটি হিসেব করলেও আমাদের 325 টাকা হবে, আমরা উপরের নিয়মে করবো অথবা নিচের নিয়মে করবো। তবে আমার মনে হয় এই উপরের নিয়ম যেটি 6.5 মাসে সুদ ধরতে হবে মূল উত্তোলনের উপরে, এটা তোমাদের কাছে সহজ হবে এবং এটাই সবাই নির্ণয় করে থাকে, তাই আশা করি উপরের নিয়মটাই ফলো করবে। তো এবার আসি প্রতি মাসের মাঝে যদি উত্তোলন করে, যেমন লক্ষ্য করি জাহির প্রতি মাসের মাঝামাঝি সময়ে 500 টাকা করে নগদ উত্তোলন করে, উত্তোলনের উপরে 10% সুদ ধরতে হবে, অর্থাৎ বছরের মোট উত্তোলনের পরিমাণ ছিল এই 500 × 12, কারণ প্রতি মাসে 500 হলে 12 মাসে হবে 500 × 12 সমান 6000 টাকা। তাহলে 6000 টাকার উপরে গড় হারে 6 মাসে সুদ ধরতে হবে। আবারও বলি, প্রতি মাসের প্রথমে যদি হয় 6.5 মাসের, আর প্রতি মাসের মাঝে যদি উত্তোলন করে তাহলে মোট উত্তোলনের উপরে 6 মাসের সুদ ধরতে হবে। লক্ষ্য করি, এই যে এখানে লক্ষ্য করি, জাহিদের উত্তোলনের সুদ এই যে 12 মাসে যত টাকা মোট উত্তোলন করেছে এই 500 কে 12 দিয়ে ভাগ করে 6000 × 10%, এই 10% × 6/12, তাহলে এখানে হিসেব করলে সম্ভবত 300 টাকা হবে। আবার আমরা যদি বিকল্প পদ্ধতিতে করি, করা যায়, বিকল্প আরেকটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে এই মাসিক উত্তোলন, অর্থাৎ 500 টাকা × 10% × 12/2। তো এই ক্ষেত্রে আমরা উপরে একটা ফলো করবো, এখানেও আমরা যদি হিসেব করি তাহলে কিন্তু 300 টাকা হবে। তোমরা যে কোনো একটা নিয়ম ফলো করবে, এই যে জাহিদের উত্তোলনের সুদ 6 মাসের সুদ, মোট উত্তোলনের উপরে 6 মাসের সুদ, এটা তোমাদের কাছে সহজ হবে, সেজন্য আমরা উপরের পদ্ধতিটি ফলো করব। এবার আসি প্রত্যেক মাসের শেষ তারিখে, প্রত্যেক মাসের শেষ তারিখে। তো প্রত্যেক মাসের শেষ তারিখে যদি উত্তোলন করে, যেমন লক্ষ্য করি আরিফ প্রতি মাসের শেষ তারিখে 1000 টাকা করে নগদ উত্তোলন করেন, উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে হবে, অর্থাৎ এক বছরে মোট উত্তোলন করবে এই 1000 × 12, 1000 × 12 অর্থাৎ 12000 টাকা। তাহলে এখানে সমাধানের নিয়ম হচ্ছে মোট উত্তোলনের সুদের পরিমাণ হবে মোট উত্তোলনের উপর 5.5 মাসের সুদ। আমি আবারও বলি, প্রতি মাসের প্রথমে যদি উত্তোলন করে 6.5 মাসের সুদ, প্রতি মাসের মাঝে যদি উত্তোলন করে 6 মাসের সুদ, এবং প্রতি মাসের শেষ তারিখে যদি উত্তোলন করে তাহলে মোট উত্তোলনের উপরে 5.5 মাসের সুদ, 5.5 মাসের সুদ, বিষয়টি মনে রাখব। তো এবার লক্ষ্য করি, সহ অঙ্কন করি, আরিফের উত্তোলনের সুদ এই 12000 × 10% × 5.5/12, লক্ষ্য করি 12000 × 10% × 5.5/12, তাহলে হিসেব করলে আমাদের 550 টাকা হবে। অর্থাৎ প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করলে মোট উত্তোলন 12000 টাকার উপরে এই পার্সেন্টেজ কেটে 5.5 মাসের হবে, 5.5 মাসের, বিষয়টি মনে রাখব। আর বিকল্প পদ্ধতি যদি লক্ষ্য করি, তাহলে বিকল্প পদ্ধতিতে হচ্ছে যে মাসিক উত্তোলন 1000 টাকা × 10% × 11/2, 11/2, তাহলে এখানে হিসেব করলে 550 টাকা হবে। যে কোনো একটা নিয়ম আমরা ফলো করতে পারি, আমরা উপরেটাই ফলো করবো, সমস্যা নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কিছু শিক্ষার্থী আছে যারা অনেক সময় প্রশ্ন করে থাকে যে স্যার, যদি প্রতি মাসে প্রথমে মাঝে এবং শেষে এক অঙ্কের মধ্যে যদি প্রতি মাসের কে উত্তোলন করছে প্রতি মাসের প্রথমে, আবার কে উত্তোলন করছে প্রতি মাসের মাঝে, আবার আর একজন অংশীদারদের উত্তোলন করেছে প্রতি মাসের শেষ তারিখে, তখন কিভাবে সমাধান করব, তাই না? তো লক্ষ্য করি, উদাহরণটি পড়ি, নাজিম প্রতি মাসের প্রথম তারিখে 1000 টাকা, দিশান প্রতি মাসের মাঝে 2000 টাকা, রাকিব প্রতি মাসের শেষ তারিখে 3000 টাকা উত্তোলন করে। অর্থাৎ একজন করেছে প্রতি মাসের প্রথমে, একজন প্রতি মাসের মাঝে, একজন প্রতি মাসের শেষ তারিখে, এবং সবাই কিন্তু প্রতি মাসে উত্তোলন করেছে। তাহলে আমাদের বার্ষিক উত্তোলন প্রত্যেকটাকে যদি এক বছরে কত টাকা মোট উত্তোলন করেছে সে যদি ধরতে চায়, তাহলে আমাদের কি হবে, এই 1000 কে 12 দিয়ে গুণ করলে 12000 হবে মোট উত্তোলন, জিসানের 2000 কে 12 দিয়ে গুণ করলে 24000 হবে মোট উত্তোলন, এবং রাকিবের 3000 কে 12 দিয়ে গুণ করলে 37000 টাকা হবে মোট উত্তোলন। এবং উত্তোলনের উপর 10% সুদ যদি হিসেব করতে বলে, তাহলে আমরা লক্ষ্য করি উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় আবার সহ অঙ্কন করেছি আগের মতো। এই যে নাজিমের উত্তোলনের সুদ, তাহলে 1000 × 12, কেননা 12 মাসে 12000, তাহলে 12000 × 10% × 6.5 মাসে, 12000 × 10% × 6.5 মাসে, কেননা প্রতি মাসের প্রথম তারিখে হলে 6.5 মাসে সুদ হবে, এটি হিসেব করলে সম্ভবত 650 টাকা হবে। তারপরে জিসানের প্রতি মাসের মাঝে যেহেতু জিসানের উত্তোলনের সুদ হবে এই 2000 × 12, তাহলে 24000 × 10% × 6/12, কেননা প্রতি মাসের মাঝে হলে 6 মাসে সুদ হবে,
তাহলে এই যে লক্ষ্য করি 24,000 ইন্টু 10% ইন্টু 6 ভাগ 12, এখানে সমাধান করলে আমাদের হবে 1200 টাকা। তারপরে আবার সবার শেষে রাকিব প্রতি মাসের শেষ তারিখ উত্তোলন করেছে, রাকিবের উত্তোলনের সুদ এই 3000 ইন্টু 12 সমান 37,000। তাহলে কি হবে, 37,000 ইন্টু 10% ইন্টু 5.5 মাসের সুদ হবে, তাহলে 5.5 ভাগ 12, এখানে হবে সম্ভবত 1650 টাকা। আমি আবারও বলি, প্রতি মাসে প্রথমে উত্তোলন করলে 6.5 মাসের সুদ 6.5 ভাগ 12, প্রতি মাসের মাঝে উত্তোলন করলে 6 মাসের সুদ গুণ 6 ভাগ 12, আর প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করলে 5.5 মাসের সুদ গুণ 5.5 ভাগ 12। তাহলে সমাধান করলে এই টাকাগুলি হয় আমাদের। তাহলে আমরা কি করবো, এখানে দাগ দিব, যোগ করে শেষে করে টাকা লিখবো 3,500 টাকা। এই সোজা এর নিচে ডাবল দাগ দিব, সোজা লিখবো অংশীদারদের মোট উত্তোলনের সুদ। তো এইভাবে আমরা প্রতি মাসের প্রথমে মাঝে এবং শেষ তারিখে উত্তোলন যদি এক অঙ্কের মধ্যে থাকে তাহলে উত্তোলনের সুদ এইভাবে আমরা হিসেবভুক্ত বের করে অঙ্কের মধ্যে হিসেবভুক্ত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতি মাসের প্রথম মাস শেষ তারিখে, এখন তোমাদের মনে হতে পারে যে স্যার প্রতি মাসের প্রথমে মাঝে শেষ তারিখে যদি উত্তোলন করে তাহলে আমরা অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাবে লিখবো কিভাবে, তাই না? তো লক্ষ্য করি কিভাবে লিখবো। এক্ষেত্রে যে আমি অংশীদারদের চলতি হিসাব বা মূলধন হিসাবে শখ অঙ্কন করেছি, চলতি হিসাবে এবং মূলধন হিসাবে শখ এক, খালি ভিতরে লেখার মধ্যে একটু ভিন্ন আছে। তো এক্ষেত্রে আমরা বাম দিকে উত্তোলন সুদ লিখবো। বাম দিকে কি লিখবো, আমি এই যে বাম দিকে উত্তোলন লিখবো, আর ডান দিকে চলতি হিসাবের উদ্বৃত্ত যদি থাকে লিখবো, না থাকলে মূলধন হিসাব লিখবো যদি মূলধন হিসাব করতে বলে। তো যাই হোক, আমরা উত্তোলনটা দেখার বিষয়, তো উত্তোলন লক্ষ্য করি। উত্তোলন কে কত করেছে, নাজিম 1,000 টাকা করে 12 দিয়ে গুণ করে 12,000 টাকা, জিশান 2,000 টাকা প্রতি মাসে 12 মাসে 24,000 টাকা, এবং রাকিব প্রতি মাসে 3,000 টাকা হলে 12 মাসে 37,000 টাকা। তারপর আমরা মূলধনের সুদ যদি থাকে এই অঙ্কে লিখবো, এই অঙ্কে আমি মূলধনের সুদ দেখাচ্ছি না, তারপরে এদিকে উত্তোলনের সুদ লিখবো। তো উত্তোলনের সুদ লেখার আগে অবশ্যই লাভ লোকসান আবরণ হিসাবে লিখে নিতে হবে, কিছুক্ষণ আগে আমি নিয়মে দেখিয়েছি উত্তোলনের সুদ। এখন উত্তোলনের সুদ কিভাবে লিখবো, উত্তোলনের সুদ আমরা যা বের করেছি তাই লিখবো, কিছুক্ষণ আগে তো বের করে দেখাইছি। তো এই ক্ষেত্রে আমরা এই উত্তোলনের সুদ লিখবো, এই প্রথম জোনার হয়েছিল সম্ভবত 650 টাকা, পরবর্তী 1200 টাকা, এবং শেষটা হয়েছিল 1650 টাকা। তারপরে আমরা এই অন্যান্য হিসাবগুলি লিখবো, অর্থাৎ উত্তোলন ও ডেবিট দিকে লিখবো, উত্তোলনের সুদ ও ডেবিট দিকে লিখবো, অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাবে ডেবিট দিকে লিখবো। এবং এই অঙ্কে যদি আরো কোনো আইটেম থাকে, যেমন আমাদের বেতন থাকতে পারে, তারপরে মুনাফা বন্টন থাকতে পারে, তারপরে অন্যান্য থাকতে পারে, সবগুলো যোগ বিয়োগ করে আমরা ব্যালেন্স সিডি আবার এখানে ব্যালেন্স বিডি নির্ণয় করবো। এগুলি আমরা অঙ্ক করার সময় দেখেছি, সেজন্য আমি সব শূন্য লিখে রেখেছি, শুধুমাত্র উত্তোলনের সুদ আর উত্তোলনটা এখানে দেখাচ্ছি, কারণ আজকের আলোচনার বিষয় হচ্ছে উত্তোলনের সুদ আর উত্তোলন নিয়ে কিভাবে হিসেবভুক্ত করতে হবে। এবার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি একটি বিষয় দেখাবো, সেটি হচ্ছে অনেক সময় অঙ্কের মধ্যে উত্তোলনের হারও দেওয়া থাকে, উত্তোলন কত পার্সেন্ট ধরতে হবে দেওয়া থাকে, আবার উত্তোলনের সুদের পরিমাণ সরাসরি উল্লেখ করা থাকে। তো সেক্ষেত্রে কি হবে লক্ষ্য করি, এই যে আমি একটি উদাহরণ দিয়েছি, যেমন সরাসরি উত্তোলনের সুদ যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে সমাধানটা কি হবে, সান এবং মুন দুজন অংশীদার, উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে সানের 10,000 টাকা, মুনের 8,000 টাকা, উত্তোলনের পরিমাণ দেওয়া আছে, এবং অঙ্কে বলেছে উত্তোলনের উপরে 5% সুদ ধার্য করতে হবে, আবার উত্তোলনের উপরে সুদ ধার্যের কথা পার্সেন্টেজ উল্লেখ আছে, আবার আরও উল্লেখ আছে কি উত্তোলনের উপরে যথাক্রমে 250 এবং 200 টাকা সুদ ধার্য করা হয়েছে। তাহলে এই অঙ্কে আমরা কি দেখলাম, উত্তোলনের উপর সুদ ধার্য করতে হবে বলা আছে, আবার সাথে সাথে উত্তোলনের সুদের পরিমাণও উল্লেখ করা আছে, কত টাকা ধরতে হবে, তাহলে সমাধানটা কি হবে, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তো আমি যখন শিক্ষার্থীদের ক্লাসে অঙ্ক করাই তখন এই প্রশ্নটা শিক্ষার্থীরা প্রায় আমাকে করে থাকে, স্যার দুইটাই তো এখানে দেওয়া আছে কোনটা ধরবো। তো সমাধানটা হচ্ছে পার্সেন্টেজের পাশাপাশি যদি সুদের পরিমাণ উল্লেখ থাকে অঙ্কের মধ্যে সরাসরি কত টাকা সুদ হবে, তাহলে আর পার্সেন্টেজ কোনো কাজ হবে না, পার্সেন্টেজের আর কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমাদের উত্তোলন সুদ যা দেওয়া থাকবে সেটাই লিখতে হবে। তো আমরা এই যে লাভ ক্ষতি আবন্টন হিসাবে ক্রেডিট দিকে আমরা জানি উত্তোলনের সুদ লিখতে হয়, তো এই যে লাভ লক্ষ্য আবন্টন হিসাবে সব অঙ্কন করেছি ডেবিট এবং ক্রেডিট, এবং এই ক্রেডিট দিকে উত্তোলনের সুদ লিখবো কিভাবে লিখবো, প্রথমে আমরা এই যে অংশীদারদের মূলধন হিসাব লিখবো, অবশ্যই এখানে নিট লাভ লিখতে হয়, আমি নিট লাভ দেখাচ্ছি না, অংশীদারদের মূলধন হিসাবে লেখার পরে লিখবো উত্তোলনের সুদ, তারপরে সান এবং মুন দুজনের নাম লিখবো,
তারপরে কি করব এই যে সুদ যা আছে তাই লিখবে 250 টাকা লিখবো স্থান এর টাকা এবং 200 টাকা লিখবো মূল এর টাকা অর্থাৎ কি করলাম উত্তোলনের সুদ অঙ্কের মধ্যে যেটা দেয়া ছিল সেটাই লিখলাম আর নতুন করে পার্সেন্টেজ নির্ণয় করার প্রয়োজন নাই যদি অঙ্কে সরাসরি উত্তোলনের সুদ উল্লেখ থাকে উত্তোলনের সুদ সংক্রান্ত এমন একটি বিষয় দেখাবো যেটি মাঝে মাঝেই পরীক্ষায় এসে থাকে এবং একটু জটিল মনে হতে পারে তোমাদের কাছে লক্ষ্য করি প্রতি দুই মাস পর পর যদি উত্তোলন করা হয় যদি প্রতি দুই মাস পর পর উত্তোলন করে তাহলে উত্তোলনের সুদ কিভাবে হিসাবভুক্ত করতে হবে যেমন চামেলি একজন অংশীদার চামেলি অংশীদারের ব্যবসা হতে প্রতি দুই মাস পর পর 1000 টাকা করে উত্তোলন করেছে অর্থাৎ দুই মাস পর পর যদি উত্তোলন করে তাহলে জানুয়ারিতে উত্তোলন করেনি ফেব্রুয়ারি মাসে একবার উত্তোলন করবে এপ্রিল মাসে একবার উত্তোলন করবে জুন মাসে একবার উত্তোলন করবে তাই না এইভাবে উত্তোলন করবে প্রতি এক মাস পর পর অর্থাৎ দুই মাস পর পর তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তোলনের সুদ কিভাবে ধরতে হবে লক্ষ্য করি উত্তোলনের উপরে 10% সুদ ধার্য যদি করতে হয় তো এই ক্ষেত্রে উত্তোলনের সুদ ধার্যের নিয়ম হচ্ছে শর্টকাট যে নিয়ম সেটি হচ্ছে উত্তোলনের সুদের পরিমাণ সমান মাসিক উত্তোলন ইন্টু পার্সেন্টেজ ইন্টু পাঁচ ভাগ দুই বা ইন্টু আড়াই আবারও বলি মাসিক প্রতি মাসে যে উত্তোলন করবে সেই উত্তোলনের পরিমাণ গুণে পার্সেন্টেজ গুণ পাঁচ ভাগ দুই আর এটা আমরা এখন মান যদি বসাই তাহলে উত্তোলনের সুদের পরিমাণ হবে সমান মাসিক উত্তোলন কত ছিল 1000 গুণ 10% গুণ পাঁচ ভাগ দুই সূত্র এটা হচ্ছে প্রতি দুই মাস পর পর যদি উত্তোলন করে তাহলে উত্তোলনের সুদ নির্ণয়ের সূত্র এবং সমাধান যদি করি তাহলে আমাদের হবে 250 টাকা তো এটার আর একটা বিকল্প নিয়ম আছে সেটা অবশ্য গুণন পদ্ধতি বলা হয় সেটাকে এই যে গুণফল পদ্ধতিতে আমরা যদি এই বের করতে চাই তাহলে লক্ষ্য করি ফেব্রুয়ারি মাসে উত্তোলন করেছে একবার এপ্রিল মাসে একবার জুন মাসে একবার আগস্ট অক্টোবর ডিসেম্বর মাসে মোট উত্তোলন করেছে আমাদের বিশেষ করে এই 6 বার এবার ফেব্রুয়ারি 28 তারিখে যেটি উত্তোলন করবে তার উপরে হবে এই 10 কেননা ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 10 মাস তারপরে এপ্রিল মাসে যেটি উত্তোলন করবে তার উপরে হবে 8 মাসের জুন মাসে যেটি উত্তোলন করবে তার উপরে 6 মাসের আগস্ট মাসে 4 মাসের অক্টোবর মাসে 2 মাসের এবং ডিসেম্বর মাসের 31 তারিখে যেটি উত্তোলন করবে তার উপরে কোনো সুদ ধার্য করতে হবে না কারণ ডিসেম্বর মাস 31 তারিখে তো শেষ দিন এইভাবে আমরা এই 1000 কে 10 দিয়ে গুণ করে 10000 1000 কে 8 দিয়ে গুণ করে 8000 অনুরূপভাবে 1000 কে 2 দিয়ে গুণ করে 2000 সব যোগ করে 30000 পেয়েছি তাহলে আমাদের মোট যোগফল 30000 হলো এই 30000 এর উপরে এই সমষ্টির উপরে এক মাসের সুদ ধরতে হবে অর্থাৎ এই 30000 এর উপরে যদি এক মাসের সুদ ধরি তাহলে আমাদের এই 30000 ইনটু 10% ইনটু 1/12 250 টাকা হচ্ছে তাহলে এখানেও 250 টাকা হচ্ছে এখানেও 250 টাকা হচ্ছে সেজন্য আমরা বিশেষ করে এই শর্টকাট নিয়মটা মনে রাখব তাহলে আমরা প্রতি দুই মাস পর পর উত্তোলনের সুদ নির্ণয় করতে পারবো এই ধরনের আরো একটি সমস্যা দেখাচ্ছি যদি বলা হয় যে প্রতি 3 মাস পর পর উত্তোলন প্রতি 3 মাস পর পর উত্তোলন সেই ক্ষেত্রে আমাদের শর্টকাট নিয়ম হচ্ছে যেমন লক্ষ্য করি চামেলি অংশীদারি ব্যবসা হতে প্রতি চামেলি একজন অংশীদারি কারবারের অংশীদার তো চামেলি ব্যবসা হতে প্রতি 3 মাস পর পর 1000 টাকা উত্তোলন করেছে 3 মাস পর পর মানে কি মার্চ মাসের 31 তারিখে একবার উত্তোলন করবে জুন মাসের 31 তারিখে একবার উত্তোলন করবে সেপ্টেম্বর মাসের 31 তারিখে একবার উত্তোলন করবে তাই না আর ডিসেম্বর মাসের 31 তারিখে তাহলে মোট 4 বার উত্তোলন করবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের শর্টকাট নিয়ম হচ্ছে উত্তোলনের সুদ এর পরিমাণ নির্ণয় সমান মাসিক উত্তোলন গুণ পার্সেন্টেজ এই 10% ইন্টু 3/2 যেমন এখানে যদি আমরা মান বসাই মাসিক উত্তোলন 1000 10% ইন্টু 2 ইন্টু 3/2 সূত্রে তাহলে আমরা সমাধান করলে হবে 150 টাকা এটার আবার একটা বিকল্প সূত্র আছে বিকল্প নিয়ম অর্থাৎ গুণফল পদ্ধতিতে যদি আমরা বিকল্পভাবে নির্ণয় করি তাহলে মার্চ 31 তারিখে যেটি নির্ণয় করেছে তার উপরে হবে 9 মাসের কেননা এপ্রিল থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত 9 মাস জুন মাসে যেটি উত্তোলন করেছে তার উপরে 6 মাস সেপ্টেম্বর মাসে যেটি উত্তোলন করেছে তার উপরে 3 মাস এবং ডিসেম্বর 31 তারিখে যেটি উত্তোলন করেছে তার উপরে সুদ ধার্য হবে না তাহলে আমরা এখন যদি সবগুলো এই 9 দিয়ে 1000 কে গুণ করে 6 দিয়ে 1000 কে গুণ করে এখানে লিখে যদি যোগ করি 18000 হবে এই 18000 এর উপরে এক মাসের সুদ ধরতে হবে অর্থাৎ 18000 ইনটু 10% গুণ 1/12 তাহলে 150 টাকা হবে তাহলে আমরা উপরে শর্টকাট নিয়মে পাচ্ছি 150 টাকা এবং নিচের এই যে আমরা
গুণফল পদ্ধতিতেও 150 টাকা পাচ্ছি। তাহলে যে কোনো একটা পদ্ধতি তোমরা ফলো করে করতে পারো। তো আমি উপরেরটা নির্ণয়ের জন্য সাজেস্ট করব, সময় সেভ করার জন্য। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি মূলধনের সুদ ও উত্তোলনের সুদ সংক্রান্ত একটি উদাহরণ দেখাবো তোমাদের। খুব আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পূর্বের ক্লাসে মূলধনের সুদ নির্ণয় শিখিয়েছিলাম, আজকে উত্তোলনের সুদ নির্ণয় করা শিখাইলাম। এবার আমি এই উত্তোলনের সুদ আর মূলধনের সুদ যদি একই অঙ্কের মধ্যে থাকে তাহলে কিভাবে লিখবো একটু দ্রুত দেখাচ্ছি, খুব দ্রুত দেখাবো সময় সেভ করার জন্য। তো লক্ষ্য করি, যেমন নিশাত ও নশীত একটি অংশীদারী কারবারের দুইজন অংশীদার, তাদের মূলধনের পরিমাণ ছিল পয়লা জানুয়ারি তারিখে 1.5 লাখ এবং 1,20,000 মূলধনের উপরে এবং উত্তোলনের উপরে সুদ্ধার্য করতে বলেছে 5%। আবার উত্তোলন অঙ্কের মধ্যে দেওয়া আছে 10,000 একজনের আর 8,000 একজনের, তাই না? তাহলে একজনের উত্তোলন 10,000, একজনের 8,000, আবার একজনের 1,50,000 টাকা আর একজনের 1,20,000 টাকা মূলধনের পরিমাণ। তাহলে মূলধনও আছে, উত্তোলনও আছে, আবার মূলধন এবং উত্তোলনের সুদও আছে। এই আইটেমটা আমরা একটু দেখি, তোমরা পারবে, তারপরে লক্ষ্য করি কিভাবে হিসাবভুক্ত করতে হবে। এই যে প্রথমে আমরা লক্ষ্য করি মূলধনের সুদ নির্ণয় করবো। তো মূলধনের সুদ নির্ণয় করার সময় আমাদের মূলধনের এই নিশাতের মূলধনের সুদ হবে কত? 1,50,000 টাকার উপরে 5%, কিন্তু কত মাসের? পূর্ণ বছরেরই হবে। কেন পূর্ণ বছরের হবে? পয়লা জানুয়ারি তারিখে এটি প্রারম্ভিক মূলধন, তো প্রারম্ভিক মূলধনের উপরে পূর্ণ বছরের সুদ হয়। সেজন্য নিশাতের মূলধনের সুদ হবে 1,50,000 ×10% এই 5% সমান 7,500। আবার এই নশীতের মূলধনের সুদ হবে এই 1,20,000 ×5% সমান 6,000, দুইটা যোগ করে 13,500 মোট মূলধনের সুদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেননা মূলধনের উপরে প্রারম্ভিক মূলধন যেহেতু দেওয়া আছে তাই পূর্ণ বছরের সুদ হবে, এখানে পার্সেন্টেজ কেটে যেটা হবে সেটাই। এবার আমরা মূলধনের সুদ, এবার উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করবো? উত্তোলনের সুদটা তোমরা আবার চিন্তা করো তো, এতক্ষণ আমি যে বিষয়গুলো দেখেছি তার উপর নির্ভর করে উত্তোলনের সুদ এখানে দেওয়া আছে 5%, উত্তোলনের পরিমাণ দেওয়া আছে 10,000-8,000, কিন্তু তারিখে দেওয়া আছে নাই, তাহলে কিভাবে সুদ ধরতে হবে? উত্তোলনের উপরে সুদ্ধার্যের সময় যদি তারিখ উল্লেখ না থাকে, প্রথমেই আমি আলোচনা করেছিলাম 1 নম্বর নিয়মে আজকে, যে এই উত্তোলনের উপরে যদি তারিখ উল্লেখ না থাকে তাহলে হাফ বছরের গড় হারে 6 মাসে সুদ হবে। সেজন্য নিশাতের উত্তোলনের সুদ এই 10,000 ×5% ×6/12, আবার নশীতের উত্তোলনের সুদ এই 8,000 ×5% ×6/12, অর্থাৎ দুজনের উত্তোলনের উপরে 6 মাসে সুদ হিসেবে ভুক্ত হবে। এই দুইটা যোগ করে শেষের ঘরে লিখবো 450 টাকা। এইভাবে আমরা এই উত্তোলনের সুদ এবং মূলধনের সুদ নির্ণয় করতে পারি। এখন যদি উত্তোলনের সুদ এবং মূলধনের সুদ কোথায় কোথায় বসে দেখতে চাই একটু দেখাই, যদিও তোমরা পারবে তারপরে একটু দেখাচ্ছি। লক্ষ্য করি লাভ লোকসান আবরণ হিসাবে ডেবিট দিকে বলবে কি আমাদের এই বিশেষ করে মূলধনের সুদ, মূলধনের সুদ লিখে নিশাত আর নশীত লিখে এখানে লিখবো, যোগ করে এখানে লিখবো, তাই না? আমি আবারও বলি, এখানে উত্তোলনের সুদের যাবে নাকি অংশীদারদের মূলধন হিসাব ডেবিট, লাভ লোকসান হিসাব ক্রেডিট, তাহলে উত্তোলনের সুদটা ক্রেডিট দিকে বলবে আর মূলধনের সুদটা ডেবিট দিকে বলবে। তো উত্তোলনের সুদ ক্রেডিট দিকে লিখবো, উত্তোলনের লাভ লোকসান এখানে অবশ্য অংশীদারদের মূলধন হিসাব লিখতে হবে, অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব এই উত্তোলনের সুদের আগে লিখতে হবে। তারপর উত্তোলনের সুদ লিখে দুজনের নাম লিখবো, টাকা দুটো এখানে লিখবো, কিছুক্ষণ আগে বের করেছি ডাক দিয়ে এখানে টাকা লিখবো। আমি আবারও বলি মূলধনের সুদ লিখবো ডেবিট দিকে, উত্তোলনের সুদ লিখবো ক্রেডিট দিকে, কিন্তু মূলধনের সুদ উত্তোলনের সুদ লেখার পূর্বে আমরা অবশ্যই লিখে নিব অংশীদারদের মূলধন হিসাব বা অংশীদারদের চলতি হিসাব। এই যে অংশীদারদের মূলধন হিসাব লিখেছি, আর যদি স্থায়ী পদ্ধতি বলতো তাহলে এখানে লিখতাম অংশীদারদের চলতি হিসাব। এবার আমরা এই বিশেষ করে অংশীদারদের মূলধন হিসাবে কিভাবে লিখবো, অংশীদারদের মূলধন হিসাবে কিভাবে টাকা লিখবো, এই যে দুজনের নাম লিখেছি, মূলধন হিসাবে ক্রেডিট দিকে আগে লিখবো মূলধন জানুয়ারি 1 তারিখ দিয়ে, ব্যালেন্স বিডি বলে 1,50,000 আর 1,20,000, তোমরা পারবে তারপরে দেখাচ্ছি। অংশীদারদের মূলধন হিসাবে উত্তোলনের সুদ এবং মূলধনের সুদ কিভাবে লিখবো সেটা দেখাচ্ছি। তো অংশীদারদের মূলধন হিসাব যখন করবো তখন ব্যালেন্স বিডি বলে মূলধনের পরিমাণ লিখবো যার যার টাকা তার ঘরে, তারপরে উত্তোলন লিখবো বাম দিকে, উত্তোলন যার টাকা তার ঘরে লিখবো। আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। তারপর আমরা দুই দিকেই লিখবো, মূলধনের সুদ লিখবো ক্রেডিট দিকে, উত্তোলনের সুদ লিখবো ডেবিট দিকে, মূলধন যেদিকে মূলধনের সুদ সেদিকে, উত্তোলন যেদিকে উত্তোলনের সুদ সেদিকে। তো লক্ষ্য করে লেখার আগে এখানে লিখে নেব লাভ ক্ষতি বন্টন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব, তারপর মূলধনের সুদ,
এরপরে যে সূত্রটা হয়েছিল এখানে লিখবো, এর উপরে যে সূত্রটা হয়েছিল এখানে লিখবো, কিছুক্ষণ আগে বের করেছি। এখানে উত্তোলন লেখার উপরেও লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব, তারপরে এখানে লিখবো উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ যার যার টাকা তার তার করে লিখবো। আমি আবারও বলি, উত্তোলনের সুদ লিখবো ডেবিট দিকে, মূলধনের সুদ লিখবো ক্রেডিট দিকে, অর্থাৎ উত্তোলন যেদিকে উত্তোলনের সুদও সেদিকে। কিন্তু মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ লেখার পূর্বে অবশ্যই লিখে নেব লাভ লোকসান আবন্টন হিসাব, আর যদি সমন্বিত মূলধন হয় তাহলে লিখবো লাভ লোকসান সমন্বয় হিসাব। আমি পরে একদিন দেখাবো সেই নিয়ম। এইভাবে আমরা মূলধনের সুদ আর উত্তোলনের সুদ হিসাবভুক্ত করতে পারি। অর্থাৎ এখন তোমাদের মনে হতে পারে যে আমরা এখানে লাভ লোকসান আবন্টন হিসাব লিখলাম কেন? এই যে উত্তোলনের সুদের জন্য জাবেদা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব ডেবিট, লাভ লোকসান আবন্টন হিসাব ক্রেডিট। অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট দিকে টাকা লিখেছি, নাম লিখবে এই নামটা খতিয়ান, উল্টা নাম লিখি আমরা। অর্থাৎ সর্বশেষে একটি বিষয় যদি আমি দেখতে চাই তাহলে লক্ষ্য করলে দেখতে পাই যে আমি দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। এই যে আমি টোটালটাই দেখাইলাম, একসাথে দুইটা দেখাইলাম আমি, এই উপরে লাভ লোকসান আবন্টন হিসাব, নিচে অংশীদারদের মূলধন হিসাব। তো লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে মূলধনের সুদ লিখেছি, অংশীদারদের ক্রেডিট দিকে মূলধনের সুদ লিখেছি, 7500 7500 6000 6000। আর লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকে উত্তোলনের সুদ লিখেছি 250 200, আবার অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট দিকে লিখেছি কোনাকুনি, এর ক্রেডিট এর ডেবিটে 250 200। এবং উত্তোলন আর মূলধন একবার বলবে, শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাবে বলবে মূলধন, আর লাভ ক্ষতি আবন্টন হিসাবে উত্তোলন বা মূলধন এগুলো বসবে না, কিন্তু পণ্য উত্তোলন বসবে। পণ্য উত্তোলন নিয়ে আমি একটি ক্লাস বানাবো, তৈরি করবো, তখন ভালো মতো বুঝিয়ে দিব। এবার আমরা চলতি হিসাব যদি করতে পারে তাহলে কি হবে, অংশীদারদের চলতি হিসাবে মূলধনের সুদ উত্তোলনের সুদ কিভাবে লিখব, উত্তোলন হিসেবে বলে ডেবিট দিকে লিখব এই আমরা উত্তোলনের পরিমাণ, এবং ক্রেডিট দিকে মূলধনের সুদ লিখব, আর ডেবিট দিকে উত্তোলনের সুদ লিখব। আমি আবারও বলি, যদিও অঙ্কের মধ্যে বলে চলতি হিসাব করতে, তখন কিন্তু এই যে ব্যালেন্স বিডি বলে মূলধনের পরিমাণ লিখছিলাম আমরা, সেটা কিন্তু বসবে না, মূলধনের পরিমাণটা বসবে না, যদি চলতি হিসাব থাকে তাহলে এখানে বসবে। তারপরে আমরা মূলধনের সুদ ক্রেডিট দিকে উত্তোলনের সুদ ডেবিট দিকে লিখবো, লিখে হিসাবভুক্ত করবো। বিষয়টি আমি আরো ক্লিয়ার করার জন্য একটু সহজভাবে দেখাচ্ছি। এইখানে দেখি আমরা আজকের শেষ আলোচনা এই অংশটুকু বোঝাই আমি শেষ করে দিব, সেটি হচ্ছে যদিও অঙ্কের মধ্যে চলতি হিসাব করতে বলে অথবা মূলধন হিসাব করতে বলে তাহলে হিসাব কিভাবে লিখবো, তাই না? তো লক্ষ্য করি, অংশীদারদের মূলধন হিসাব সাধারণত গ নাম্বারে বলে, আবার অংশীদারদের চলতি হিসাবও সাধারণত গ নাম্বারে বলতে পারে। তো এই ক্ষেত্রে আমরা এই মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ, এই অংশীদারদের মূলধন হিসাব এবং চলতি হিসাবে কিভাবে লিখবো, এখানে লক্ষ্য করি, অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের চলতি হিসাব দুইটা কিন্তু সেম ঘর, এবং বাম দিকে উত্তোলন উত্তোলনের সুদ লিখেছি, উত্তোলন উত্তোলনের সুদ লিখেছি, টাকা কিন্তু সেম 10500 10500 8200। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য ডান দিকে একটু আছে, সেটি হচ্ছে এই যে মূলধনের পরিমাণ এই অঙ্কে উল্লেখ ছিল সেটা আমরা এখানে জানুয়ারি 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি বলে লিখছি না, মূলধনের পরিমাণ 1.5 লাখ আর 1,20,000, কিন্তু চলতি হিসাবে মূলধনের পরিমাণ এখানে বসবে না, যদি চলতি হিসাবের উদ্বৃত্ত থাকে তাহলে বসবে। তাহলে চলতি হিসাবে মূলধনের পরিমাণে ব্যালেন্স বিডি এটা বসবে না, বাট মূলধনের সুদ বসবে। চলতি হিসাবে অংশীদারদের চলতি হিসাবে মূলধন হিসাবভুক্ত হবে না, কিন্তু মূলধনের সুদ হিসাবভুক্ত হবে, বিষয়টি মনে রাখব। এটা হচ্ছে মূলধন হিসাব আর চলতি হিসাবের মধ্যে পার্থক্য। চলতি হিসাবে মূলধন হিসাবে সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র এই মূলধনের পরিমাণটা চলতি হিসাবে বসে না। চলতি হিসাব নিয়ে কিভাবে প্রস্তুত করতে হয় এ নিয়ে আমি একটা ক্লাস তৈরি করবো, সেটা ভালো মতো দেখলে আরো ভালো বুঝতে পারবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অংশীদারগণ ব্যবসায় যদি ঋণ নিয়ে আসে ঋণের উপরে কিভাবে সুদ ধার্য করতে হবে তা আলোচনা করার চেষ্টা করবো, দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে, এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।